আজকে আবার একটা নতুন ভিডিওতে আমরা কথা বলবো বাজিজ বার্ডের আরেকটা গ্রিন ফুডকে নিয়ে, যেটা হচ্ছে কলমি শাক। তো বাজিজ বার্ডকে কলমি শাকটা গরমের সময় কেন দেওয়া উচিত এবং এর উপকারিতা কী কী আছে, তো এই নিয়ে আজকে আলোচনা করব। তো কলমি শাকটা কেন বাজিজ বার্ডকে দেওয়া উচিত, প্রথম কারণ হচ্ছে বাজিজ বার্ড কলমি শাকটা খুব সুন্দর খায় এবং খুব পছন্দ করে শাকটা খেতে। দ্বিতীয় কারণ হচ্ছে কলমি শাকের মধ্যে বিভিন্ন ধরনের ভাইটামিনস, মিনারেলস এবং আয়রন থাকে, যেগুলো পাখির গ্রোথের জন্য, পাখির হেলথের জন্য এবং পাখির ডিমের ফার্টিলিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক সময় একটা প্রবলেম হয়ে থাকে যে পাখি ডিম দিচ্ছে কিন্তু ডিমটা ভেঙে যাচ্ছে, ডিম থেকে বাচ্চা হচ্ছে না কেন, ওগুলোর কারণ হচ্ছে আপনারা যদি পাখিকে শুধু দানাই দেন তাহলে পাখি কিন্তু ওই পর্যাপ্ত ক্যালসিয়াম, মিনারেলস, ভাইটামিনস এবং আয়রনটা পায় না, ওই কারণে তাদের ডিমের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় না, তাই ডিমগুলো আনফার্টাইল হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এভিয়ারি হচ্ছে ওখানে, তো এভিয়ারি, তো এগুলো হচ্ছে ফলের ট্রেগুলো, এগুলোতে ছোটো করে আমি কলমি শাক লাগিয়েছি আমার পাখিগুলোর জন্য, কারণ বাজারের যে কলমি শাকটা ওখানে অনেক ধরনের ফাঙ্গিসাইড দেওয়া থাকে এবং কলমি শাকের গ্রোথের জন্য তারা যে ধরনের কেমিক্যাল এবং যে ধরনের সার ইউজ করে ওগুলো কিন্তু জৈব সার না, ওগুলো রাসায়নিক সার। তো রাসায়নিক সার পাখির স্লো পয়জন হিসেবে কাজ করে, তাই আমার মতে যদি আপনাদের কাছেও এভিয়ারির কাছে ছোট জায়গা থাকে যেখানে আপনারা লাগাতে পারবেন কলমি শাক, তো একটুখানি জায়গায় কলমি শাক লাগিয়ে দিলে ওটা কিন্তু খুবই ভালো হয় পাখিদের জন্য, তাহলে কিন্তু পাখিরা কোনো কেমিক্যাল ছাড়া পুরো পিওর শাকটা তারা পাবে। তো এই হচ্ছে কলমি শাক, পাখিদের জন্য কেটে রেডি করে নেওয়া হয়েছে, একটুখানি ধুয়ে নিতে পারেন। মার্কেটের শাকটা ধুয়ে নেওয়াটা খুবই দরকারি, কারণ ওই শাকের উপরে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করা হয়, কিন্তু আমার এই ডিয়ারিতে আমি কোনো ধরনের রাসায়নিক কিছু ব্যবহার করি না। তো আপনারা যদি সপ্তাহে 3-4 দিন কলমি শাক প্রোভাইড করতে পারেন পাখিদেরকে, তাহলে এটা কিন্তু পাখির জন্য খুবই ভালো, পাখির হেলথের জন্য এবং বেবি বাজিজের জন্য, যে বাচ্চাগুলো ডিম থেকে বেরোয় যখন ওই মেল ফিমেল তার বাবা মা ওদেরকে ফিট করায় ভালো করে কলমি শাক, তখন কিন্তু তাদের হেলথ কোয়ালিটি খুব ভালো হয় এবং বাচ্চাদের ফেদার কোয়ালিটিও খুব ভালো হয়। তো এখন কলমি শাকটা দেওয়া যাক পাখিদেরকে, এবং তো এখন দেখা যাক কলমি শাকটা দিয়ে পাখিগুলো কেমনভাবে মজা নিয়ে কলমি শাকটা খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখিগুলো কলমি শাকটা মজা নিয়ে খাচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।